করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন তামিম, সৌম্য, মিঠুন, মিরাজ, তাসকিনরা। বাকিরা টিকা নেবেন রোববার। আগামী 12 এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ক্রিকেটারদের টিকা নেওয়ার সময় এগিয়ে আনা হয়েছে। শনিবার করোনা টিকা নিয়েছেন তাইজুল শরীফুল মুগ্ধ, ক্রিকেট অপারেশনসের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস, প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সহ পুরো কোচিং বিসিবির স্টাফ সহ মোট 29 জন। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ক্রিকেটাররা। ক্রীড়া জগতে প্রথমবারের মতো টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ক্রিকেটাররাই। এই সুযোগ করে দেয়াই বোর্ড ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। একই সাথে শ্রীলঙ্কা সফরে ভালো করার প্রত্যয়ও ছিল তার কথায়। আমরা আজকে সেকেন্ড ডোজ দিলাম ভ্যাকসিনের, তো ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। আমরা সবাই সচেতন থাকার চেষ্টা করছি, আহ্বান জানাচ্ছি যে আপনারাও সবাই সচেতন থাকেন এবং যে যার নিজে সচেতন হই এবং দেশকে বাঁচাই। সবাই দোয়া করেন আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে, আর সেরাটা দেয় তাহলে ভালো কিছু হবে।